আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত সময় দর্শকিন্দা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পশ্চিম নিউজ টিভি চ্যানেলে সময় দর্শকিন্দু আপনার জানান ইতিমধ্যে যে শিল্প কারখানা খুলিতে হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার আগামী পয়লা আগস্ট থেকে সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব তার আগে আপনাদের কাছে অনুরোধ করবো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন করোনা মহামারীতে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়েছে দেশের রপ্তানি মুখে তৈরি পোশাক গার্মেন্ট শিল্পে পনেরো মাস ধরে ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ার খাতে প্রায় চারশো এক কোটি পঞ্চাশ লাখ ডলার বেশি রপ্তানি আদেশ বাতিল হয়েছে এমন পরিস্থিতিতে আগামী রোববার পয়লা আগস্ট থেকে রপ্তানিমুখী সব শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব আমার রেজাউর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের তথ্যটি জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় সার্বিক পরিস্থিতি বিবেচনায় পয়লা আগস্ট সকাল ছটা থেকে রপ্তানিমুখী সব শিল্প বিধি নিষেধ আপনার বহির্ভূত রাখা হলো গেল বিশ্ব উনত্রিশে জুলাই সচিবালয়ের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনুল ইসলামের সঙ্গে এক বৈঠকে চলমাস লকডাউনের মধ্যে পোশাক শিল্প সব ধরনের কারখানা খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান বিজিএমএ বিকেএমএ বিটিএমএ ঢাকার চেম্বার এবং এফ এর নেতারা তারা বলেছে আন্তদের বাজার হারানোর সংখ্যা সাপ্লাই চেঞ্জ ভেঙে পড়া বন্দর জল সার্বিক অর্থনীতি সহ সবকিছু বিবেচনা নিয়ে তারা এই অনুরোধ জানাতে বাধ্য হয়েছেন তো সম্মানিত দশমীদের এক কথাই বলা যায় যে আগামী পয়লা আগস্ট থেকে শিল্প কারখানাগুলি খোলা হচ্ছে এটি সরকার সিদ্ধান্ত নিয়েছে তো সবাইকে অনুরোধ করবো আপনারা যে যেখানে থাকুন সর্বাত্মক ভালো থাকুন আশা করি আপনারা নিরাপদে অফিসে ফিরতে হবে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য